আল্লাহর ভালোবাসা এইভাবে অনুভব করা যাক। যখন দেখবেন সওয়াবের কাজের ভিতরে আপনার আগ্রহ বেশি, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফান্তা মুমিন। সওয়াবের কাজ করতে যদি আপনার ভালো লাগে, গুনার কাজ করলে যদি আপনার যন্ত্রণা লাগে, গুনার কাজ হয়ে গেলে যদি মনের ভিতরে জ্বালা ধরে যায়, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। সাহাবীর দৃষ্টান্ত নাকি দেখেন, মালিক বিন আশজাই এমন একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন কাঁদতে কাঁদতে, আর রাসূল আল্লাহ দুইটা বিপদ আমার, এক নাম্বার বিপদ হলো সন্তানকে হুদিরা বেঁধে রেখেছে, অন্য আরেকটা বিপদ হচ্ছে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওই দুই অবস্থায় রাসূলের কাছে কাঁদতে কাঁদতে এসেছে সাহাবী মালিক বিন আশজাই। কাঁদতে কাঁদতে যখন এসেছে আল্লাহর নবী সাহাবীকে বলেছে, সাহাবী আর কেঁদো না, আমরুক ওয়া ইয়াহা আন তাস্তাগফিরা যিকরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি আর তোমার স্ত্রী মিলে আল্লাহর কাছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে পরে বেশি দোয়া করতে থাকো, যিনি সন্তানকে মুক্ত করে ঘরে ফিরিয়ে দিবেন তিনি কে। আবার ক্ষুধার যন্ত্রণা দূর করে যিনি রিজিক দিবেন তিনি কে। কোরআন কারিমে আল্লাহ এই ঘটনাকে অম্লান করে রাখলেন, ওয়ামাই ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, যিনি আপনাকে বিপদের অবস্থায় সাহায্য দিবেন, বিপদ থেকে মুক্ত রাখবেন, মুক্ত করবেন তিনি কে। আবার যিনি রিজিকের ফয়সালা করে দিবেন তিনি কে। শাল্লা রাব্বুল আলামিন সূরা যুমারের শেষাংশে বলে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে আসা হবে, জান্নাতের ভিতরে চার দিক থেকে দরজা থাকবে, ডান দিকে দরজা থাকবে, বাম দিকে দরজা থাকবে, সামনের দিকে দরজা থাকবে, পিছনের দিকে দরজা থাকবে। আল্লাহর জান্নাতে এক একজন জান্নাতের ঘরের ভিতরে দরজা থাকবে কয়টা, কয়টা সবাই একটু বলেন কয়টা, আঙ্গুল দেখান তো দেখি কয়টা, একজন মুরব্বী দেখায় না, এখনো দেখায় না, উনি কি শুনছে ক, এখনো দেখায় না, হায় হায় যারে বলতেছি এখনো দেখায় না, দেখা এইতো এবার ঠিক আছে, কয়টা এবার আঙ্গুলগুলো নামান। এখন প্রশ্ন রাখতে পারে হুজুর দরজা চারটা কেন, বেশি হইতে পারলো না, এই জন্য চারটা দরজা জান্নাতের ভিতরে। আজকে খেয়াল করে নিয়ে যাবে পারবেন না ইনশাআল্লাহ, সবাই বলেন কয়টা, কয়টা এই জন্য চারটা দরজা, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. شيطان الله কে চ্যালেঞ্জ করতেছিল, আয় আল্লাহ তাআলা এই মানুষগুলার কারণে যেহেতু আমি জান্নাত থেকে বের হয়েছি, আমি দেখে নেব কেমন করে এরা জান্নাতে যায়, কেমন করে এরা জান্নাতি হয়,
আপনাদেরকে ধোকা দেব কখনো ডান থেকে কখনো বাম থেকে কখনো সামনে থেকে কখনো পিছন থেকে অধিকাংশ মানুষকে পাবেন না যারা শুকরিয়া আদায় করবে আল্লাহর গোলামি করবে এখন তাকায়া দেখেন শয়তান ধোকা দিবে কয় দিক থেকে কয় না কয় দিক ডান বাম সামনে পিছনে এই সব দিক থেকে শয়তান আমাদেরকে ধোকা দিবে আর উপর থেকে যিনি রহমত দিবেন তিনি কি লাউলা আন্নাকুম তুযনিবুনা লখলাকাল্লাহু খালকান যদি আমরা গুনাহ না করতাম আমাদের দয়ার মালিক আমাদের মায়ার মালিক যার নাম আল্লাহ তিনি নতুন একটা জাতি পাঠিয়ে দিতেন যারা গুনাহ করে ফেলতে অন্যায় করে ফেলত গুনার পরে অন্যায়ের পরে আল্লাহর কাছে মাফ চাইত যিনি মাফ করে দিতেন তিনি কি যতজন এখানে বসেছে হয়রানির ভিতরে পড়ে যায় অনেক সময় পকেটে চাবি রেখেছি পাই না অনেক সময় মানিব্যাগটা কোথায় রেখেছি মনে হয় না সামান্য দুশ্চিন্তা যখন আপনি করেন দুশ্চিন্তার কারণে যিনি আমার আপনার গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দেন তিনি কি আমরা অনেকে অসুস্থ আছি এমন কি অনেকে মাজলুম আছি হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া আপনার শরীরে যদি একটা কাঁটাও বিঁধে আপনি যদি উহ শব্দ উচ্চারণ করেন উহ শব্দ উচ্চারণ করার কারণে এর আগে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় গুনাহ মাফ করে দিবেন তিনি কে এমন আল্লাহরে কি ভোলা যায় আল্লাহর নামটা জোরে নেন তো বলেন তো আল্লাহ মহাব্বত নিয়ে বলেন তো আল্লাহ আজকের মাহফিলটা এত ভালো লাগতেছে সরাসরি আকাশটা দেখা যায় এই বিশাল আকাশের যিনি মালিক তিনি কে ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দা জান্নাতুল মাওয়া এমন একটা গাছ আছে যেটা শিকড় হচ্ছে ষষ্ঠ আকাশ আকাশের দিকে তাকা সবাই তাকা এই বিশাল আকাশে ষষ্ঠ আকাশের একটা গাছের শিকড় আর ওই গাছটা চলে গেছে ডালপালা বিস্তার করেছে সপ্তম আকাশে আর তার পাশেই যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে যে আল্লাহ আমাদের জন্য বিশাল নিয়ামতে ভরা জান্নাত রেখেছেন ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা দলে দলে কাতারে কাতারে যিনি জান্নাতের দিকে আমাদেরকে অভ্যর্থনা দিয়ে সমবর্ধন দিয়ে সম্বর্ধনা দিয়ে অভ্যর্থনা দিয়ে সম্বর্ধনা দিয়ে অভ্যর্থনা দিয়ে যিনি সেদিন আমাদেরকে সম্মানিত করবেন তিনি কে ফেরেশতারা সেদিন আমাদেরকে সম্বর্ধনা দিবেন অভ্যর্থনা দিবেন সেদিন আল্লাহ সম্মানিত বানায় দিবে এমন জান্নাতের মালিক বানাবেন যেই জান্নাতটা এত বিরাট এত বিরাট ষষ্ঠ আকাশে শিকার সপ্তম আকাশে ডালপালা ওই ডালপালা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে যিনি জান্নাতের সূচনা করবেন তিনি কি ইন্দাহা জান্নাতুল মাওয়া সেখানে যিনি জান্নাতুল মাওয়াকে রেখেছেন তিনি কি সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন এখন জান্নাতের দিকে যদি
আমরা যেতে চাই আজকের মাহফিলে যারা এসেছি। এই মাহফিলটা মনে হয় আর 10-15 মিনিটের বেশি এমনও কথা বলতে পারব। আহারে বাবা, আপনাদেরকে 100 বার বলছি এখনো কথা বলতেছে, আরে তাও আমার ভলেন্টিয়ার। আমি বলতেছি যে বাবা, আমি যদি কানের ভিতরে আওয়াজ আসে আমি মাহফিলে কথা বলতে পারি না। তে কোরআন শরীফের একটা আয়াত পেশ লেগে গেলে এতগুলো মিডিয়া সামনে, একটা আয়াত পেশ লেগে গেলে এটার জবাব কে দিবে? এতবার বলার পরে কথা বলে কে এখানে? এই পিছনে যাও, এখানে দাঁড়াও, গিয়ে যাও খালেদ, তুমি এখানে দাঁড়াও, একজনকে ওই দুই সাইডে কথা বলতে দিবে না, কোনো বাচ্চা দিয়ে ঢুকবে না এখন। হ্যাঁ এখানে থাকো, পিছনে থাকো, কোনো ভলান্টিয়ার এখানে কথা বলা যাবে না। আজ একবার বলে দিলি তো এই কথাটা আপনাদের বোঝা দরকার যে উনি কথা বলতে পারতেছে না। সংবর্ধনা শব্দটা একটা বাচ্চা আসছে দেখছেন, আপনি আটকায় গেছে দেখছেন, এটা কেমন করে বুঝাবো বলে? যুবা দিল সে নিকালতা ও বা দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে আসর করে, যেটা দিল থেকে বলা হয় না ওটা দিলে আসর করে না। এই জন্য ওয়াজ অনেক হচ্ছে, মানুষের আমলের পরিবর্তন হচ্ছে না। এই জন্য চাই কথাগুলোর ভিতরে যেন অন্তত একটু নূর আল্লাহ দান করে। এই নূরের জন্য চেষ্টা করতে হবে, চেষ্টাটা তো আমারও থাকতে হবে, আপনাদের থাকতে হবে, নাহলে কেমন করে আমি বোঝাবো বলে? এই যে আমার অনেক মা বোনরা আসছে দূরদারাজ থেকে, তারা চিন্তা করবে হুজুরের ওয়াজ শুনতে আসলাম, একটু পরে পরে ওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, মনের মধ্যে কষ্ট পাবে। এই জন্য আর এখন আধা ঘন্টার সময় আমরা টোটাল আল্লাহর জন্য দিয়ে দিব, পরের ইনশাআল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনো ভলান্টিয়ার আমার ডান দিকে এবং বাম দিকে মেহরবানি করে একটা আওয়াজও করা দরকার নেই। যদি কথা বলতে দরকার হয় পিছনে গিয়ে দূরে গিয়ে কথা বলবে। আমি যখন স্টেজ থেকে নামি এরপরে যদি আপনারা ঘন্টা সময় নিয়ে আমার সাথে কথা বলেন আমি কোথাও আপত্তি করি না। এমনকি আমি আসছি এখানে অনেক মেহমান সাক্ষী আছেন, পিছনে একজন মাফলার পরে আছেন, আমি এখান থেকে উনারে দেখতেছি, উনি আমার সাথে দেখা করছেন, কথা বলছেন, লম্বা সময় যতক্ষণ ইচ্ছা বসা ছিলেন, আমি একবারের জন্য না করিনি। এমনকি অনেক মেহমান বিভিন্ন মাহফিল থেকে আসছেন, গিয়ে দেখা করছেন, আমি কিন্তু বলি নাই যে ভাইজান আপনারা একটু তাড়াতাড়ি করেন, আমার রেডি হতে হবে, আমি এই কথাটুকুনও বলিনি। কিন্তু এখন যখন আমি মাহফিলের স্টেজে বসে গেছি, এখন আমার হক হচ্ছে আপনাদেরকে কথাগুলো শোনানো, কিন্তু সেই শোনানোর পরিবেশটা না পেলে আমি ব্যর্থ হয়ে যাব। এই জন্য আপনারা ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? চিল্লায় একটা আওয়াজ দেন তো, বলেন তো আল্লাহু আকবার। আজকে চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, হৃদয়গুলো মরে যাচ্ছে, হৃদয়গুলো মরে যাচ্ছে। কোরআনের কথা শোনার পরেও, হাদিসের কথা শোনার পরেও মনটা বিগলিত হয় না, আল্লাহর কথা শোনার পরেও মনটা কাঁদে না, এমন মানুষ আমরা হয়ে যাচ্ছি, পাথরের চাইতে শক্ত হয়ে যাচ্ছে হৃদয়, এমন শক্ত হয়ে যাচ্ছে হৃদয়, এমন মজবুত হয়ে যাচ্ছে পাথরের চাইতে শক্ত হয়ে যাচ্ছে হৃদয়। মানুষ হয়েছি হৃদয় মরা মানুষ, এই হৃদয় মরে যাওয়ার কারণে দোয়া করলে দোয়া কবুল হয় না। এক নম্বরে যেই কারণে হৃদয়গুলো মরে যাচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি কিন্তু আল্লাহর হক অধিকাংশ গোলাম আদায় করি না, ঠিক না বেঠি? আমরা আল্লাহকে চিনি যখন করোনা এসেছে, মানুষ যখন কাতারে কাতারে মারা যাচ্ছে, সারা দুনিয়া যখন নিস্তব্ধ হয়ে পড়েছে, সেই সময়ে আমরা ঠিকই আল্লাহ পাককে ডেকেছি। কিন্তু এখন যখন আল্লাহ সুস্থ রেখেছে, মুহূর্তের ভিতরে আল্লাহর গোলামেরা যাকে ভুলে গিয়েছে তিনি কি? আমরা আল্লাহকে জানি কিন্তু আল্লাহর হক আদায় করি না। কতজন লোক এখানে আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? কতজন লোক এখানে আছেন ইয়া রাহা হাক্কান লিল্লাহি আলাইহি
দেখানোর জন্য নামাজ পড়েন, লৌকিকতার জন্য না, নামাজি বলবে এই জন্য না, আল্লাহর জন্য যারা নামাজ পড়েন তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখন কয়জন এরকম নামাজ পড়ি আমরা? এইরকম নামাজিরও পাই, নামাজ পড়লে আর না পড়লে কি? তাহাজ্জুদের কথা বলতেও ওই মুসল্লি ভয় পায় না এবং এক মিনিটের জন্য থামে না, এমন মুসল্লি আছে না? নাই, তাহাজ্জুদ পড়ে। উনার নামাজের খবর গিয়ে দেখেন নামাজ কেমন করে তিনি পড়েন। ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহর জন্য নামাজ পড়ে কিনা? আল্লাহকে আমরা চিনি, আল্লাহর হক আমরা আদায় করি না? দুই নম্বরে মন মরে যাচ্ছে। وانتم تقرؤون القران ولم تعملوا به, এই কোরআন তোমরা পড়ো কিন্তু আল কোরআন দিয়ে সমাজ চলো, রাষ্ট্র চলো, এটা মুসলমান অনেকেই চায় না, ঠিক না বেঠি? কোরআন পড়ি, প্রতিদিন ওনার দিন শুরু হয় কোরআন পড়া দিয়ে। দিন শুরু করলেন আপনি কোরআন পড়া দিয়ে। وانتم تقرؤون القران ولم تعملوا به, কোরআন পড়েন কিন্তু কোরআন অনুযায়ী জীবন গড়েন না, এজন্য আপনি মন মরা মুসলমান, হৃদয় মরা মুসলমান। মুসলমানের কান্না আপনার কানে আসে না, ঠিক না বেটি? কারণ কি? কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী জীবন পরিবর্তন করেন নাই, ঠিক না বেটি? এরপরে তাকায় দেখবেন আমার ভাইরা, তিন নম্বরে وانتم تحبون نبيكم, তোমরা তোমাদের নবীকে মহব্বত করো, ভালোবাসো, وتركتم سنته, নবীর সুন্নাতগুলোকে উম্মত হয়ে বারবার তোমরা বাদ দিয়ে দাও, ঠিক না বেঠি? যারা এখানে বসছেন কয়জন এমন আছেন নবীর সুন্নত মানে? আমরা এমন একটা নিউজ আমি ফেসবুকে দেখে হতবাক হয়েছি, সন্তান বাবাকে শিকল দিয়ে বেঁধেছে, উলঙ্গ করে বাবাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গিয়েছে, ফেসবুকে পোস্ট করা হয়েছে। এই বাবার পরিচয় যদি কেউ জানেন, বাবার পরিচয়টা দেন, একটা বার চিন্তা করেন বাপ আপনার জন্য কি না করেছে। যেদিন মিশর থেকে আসলাম, আব্বা আমাকে যখন জড়িয়ে ধরেছে আর আব্বা ছাড়ে না, আমার সেই দিন মনে হয়েছে এই না হলে কি আর বাপ? কলিজার মধ্যে যখন জায়গা দিয়েছে আর বাপ ছাড়তেছে না, আমার মনে হয়ে গিয়েছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ আসবে, একটু জিক। চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, মাশাআল্লাহ, দেখছেন আল্লাহু আকবার বলতেই আল্লাহ কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহু আকবার। এতক্ষণ আমরা চুপ ছিলাম, যখন আল্লাহু আকবার বলছি আল্লাহ সুন্দর একটা সাউন্ডের ব্যবস্থা করে দিস, আলহামদুলিল্লাহ বলে। এখন ঠিক আছে? আচ্ছা বলেন তো, আমরা কোথায় জানি আলোচনায় গিয়ে কোথায় থামছি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের কথা বলছি। নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে যখন পেয়েছিলেন, বাপ সন্তানের জন্য কেমন পাগল পাড়া ছিলেন, বাপ সন্তানের জন্য কেমন পাগল ছিলেন, সন্তান বাবার জন্য কেমন পাগল ছিলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম তার প্রমাণ। এই ঘটনা থেকে শিক্ষা নেন আজকের ঘটনার সঙ্গে মিলায়, সন্তান তার বাবাকে উলঙ্গ অবস্থায় রেখে চলে গিয়েছে, শিকলে বাঁধা বাপ হুইল চেয়ারের মধ্যে অসুস্থ বাবাকে ফেলে দিয়ে গেছে। অথচ যদি আপনার বাপ, আপনি সন্তান অসুস্থ হতেন,
আপনার বাপ আপনার জন্য নিজের কিডনি যদি বিক্রি করা লাগতো, বিক্রি করে হলেও আপনার চিকিৎসা করতো, ঠিক না বেঠি? এই যে মহাব্বতের জায়গা, আজকে নবীর উম্মত এমন উম্মত হয়েছি, ওই ইন্ডিয়ার সিরিয়াল গুলো দেখে বউয়ের কথায় সন্তান হয়ে নিজের বাবাকে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে সন্তান রেখে চলে যান। এই ঘটনা যখন আপনারা দেখবেন, লা তান্তাজির ইসসা, কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই, মনে করবেন কিয়ামত, খুব কিয়ামত চলে আসতেছে, ঠিক না বেঠি? আজকেও একজন যুবক আমারে বলতেছে, হুজুর কিয়ামত নিয়ে একটু আলোচনা করি। এই যে যুবকেরা এখন কিয়ামতের আলোচনা শুনতে চায়, তার মানে যুবকেরা আগামী দিনের বিপ্লব চায়, ঠিক না বেঠি? কিয়ামতের আলোচনা শুনতে চায় মানে হলো ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার বিজয় হবে, ওই বিজয়ের জন্য যুবকেরা প্রস্তুতি নিতে চায়, ঠিক না বেঠি? একটা স্লোগান, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এটা শুনলে অনেকে বলে দেখছস এরা রসুলদের নেতা পর্যন্ত বানাইছে। আসলে রসুল নেতা কি না বলে না সবাই, নেতা কি না? আল্লাহর নবী বলে শুধু তোমার নেতা না, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সমস্ত আদম সন্তানের নেতা আমি নবী বলে না, আল্লাহু আকবার। এরপরে কেমন নেতা শোনো, যত নবী পৃথিবীতে এসেছে, সমস্ত নবী যত নবী পৃথিবীতে এসেছে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত অবধি সমস্ত নবীকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, সবার ভিতরে যাকে নেতা বানায় দিবেন তিনি আমার নবী বলেন, আল্লাহ আকবার। আল্লাহর নবী বলেন, ওয়া বিয়াদি লিওয়াউল হামদ ওয়ালা ফখর, আমার হাতের ভিতরে একটা প্রশংসা লেখা ব্যানার থাকবে, ওমা মিন নাবিয়িন ইয়াউমাইযিন আদাম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী আসে নাই যেই নবী সেদিন আমার ব্যানারের নিচে দাঁড়াবে না, সব নবী আসবে আমার ব্যানারের নিচে দাঁড়াবে, আমার ব্যানার থাকবে সামনে, সবাই থাকবে আমার পিছনে, বলেন আল্লাহু আকবার। নেতা সামনে থাকে না পিছনে থাকে? তাহলে আমার নেতা তোমার নেতা কে? আরো আসতে বলেন, আমার নেতা তোমার নেতা কে? ও আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, নবীকে তোমরা মহব্বত করো। ফ্রান্স যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন করে, ডেনমার্ক যখন কার্টুন করে, সবচেয়ে বড় মিছিলটা আমার দেশে হয়, কিন্তু দুঃখজনক সত্য অনেক সুন্নতগুলো আমরা ভুলে যাই, ঠিক না বেঠি? এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? নবীজির সুন্নত সব জায়গায় আছে না? নাই। এই যে আমরা যে একটু মনে করেন পানি পান করছি, এটার মধ্যেও সুন্নত আছে না? নাই। আপনার স্ত্রী যখন কোনো কাপ থেকে খাবে, আপনি সেই কাপ থেকে খাবেন, স্ত্রীকে শিখাবেন, আম্মাজান যেখানে ঠোঁট লাগিয়ে খেতেন, নবীজি ঠিক সেইখানে ঠোঁট লাগিয়ে খেতেন, বলেন আল্লাহ আকবার। আম্মাজান কোনো হার চাবি রাখতেন, নবীজি নিয়ে সেটা খেতেন, নবীজি খেয়ে রাখতেন, আম্মাজান সেটা খেতেন। এত বড় শ্রেষ্ঠ আল্লাহর রসুল হওয়া সত্ত্বেও তিনি ঘরের মধ্যে ঢুকে ঝাড়ু দিতেন, তিনি ঘরের মধ্যে ঢুকে জুতাটা পরিষ্কার করতেন, নবীজি জীবনে কোনোদিন স্ত্রীদেরকে কষ্ট দিয়ে কথা বলেন না, আল্লাহ আকবার। এতেকালের আগে আম্মা জানের মোবারক হাঁটুর ভিতরে, মোবারক রানের ভিতরে নবীজির মাথা মোবারক ছিল, আল্লাহ নবী চেহারার ভিতরে পানি দিয়ে স্পর্শ করছিলেন আর বলছিলেন,
إن للموت لسكرات মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে কষ্ট, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। সেখানেও নবীজি স্ত্রীর রানীর মধ্যে মাথাটা উরুর ভিতরে রাখা ছিল, আল্লাহ নবী সেখানে মাথা রেখে মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ করছিলেন স্ত্রীদেরকে কাছে নিয়ে। নিজের কন্যা ফাতেমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিলেন। ওইটাই প্রথমবার যেদিন ফাতেমাকে নবীজি আদর করতে পারেন নাই, অন্য সববার কন্যা ফাতেমাকে দেখলে নবীজি আদর করতেন। ওইবারে নবীজি আর আদর করতে পারেন না, এত দুর্বল হয়েছিলেন আমার নবী। সেই নবীর সুন্নত গুলা আমরা যদি উম্মত হয়ে মানতে পারি, নবী তিনবার বলছেন সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা, সাজরে তুবা নামক জান্নাতের নিয়ামত তারা পাবে। মান আমানা বি ওয়ালাম ইয়ারানি, যে আমি নবীর উপরে ঈমান আনলো, নবীকে জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে যে ঈমান আনলো, না দেখে যে আমার সুন্নাত গুলো মানলো, আমি নবী সেদিন তাকে সাফাত করব। ওই লোকটা সাফাতে ধন্য হবে, উম্মত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সে জান্নাতে যেতে চান, নবীজির উম্মত হতে চান, সুন্নত মানবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ঘরের মধ্যে যাবেন, স্ত্রীকে সালাম দিবেন। এইভাবে যদি নবীর সুন্নাহ গুলা প্রত্যেকটা জায়গায় আপনার ভিতরে আমলের নূর তৈরি হবে, হৃদয়টা জাগ্রত হবে। চতুর্থ নম্বরে তাকায় দেখবেন, ও আনতুম তারিফুন আন্না শাইতান আদুমাকুম, এই কথা আমরা প্রত্যেকে জানি, শয়তান আমাদের জন্য দুশ্মন। ও ওয়াফাকতুমু, কিন্তু শয়তানের কথা শুনে যারা জাহান্নামের দিকে যায়, শয়তানকে সেদিন আমরা দুষব, আল্লাহকে বলবো আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যারা আমাদেরকে জাহান্নামের দিকে এনেছে তাদেরকে পায়ের নিচে দেন, পদপিষ্ট করে জাহান্নামের দিকে যেতে চায়, সেদিন আপনি শয়তানকে দোষ দিয়ে লাভ হবে না, সেদিন জাহান্নাম হবে আপনার ঠিকানা। ঠিক না বেঠি? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এইরকম আরো ছয়টা নাম্বার বলব, তাহলে ছয় আর চাইরে কত হয়? কষ্ট হবে আপনাদের? কয় নাম্বার? চার নাম্বার। যেই কারণে আমাদের হৃদয় মরে যাচ্ছে, কারণ হলো আমরা শয়তানের দুশ্মনী জানি, কিন্তু জানার পরেও আমরা দুশ্মনীতে পা দিয়ে ফেলি। আমরা জানি যে ফজরের সময় একটুখানি ঘুমালে নামাজ ছুটে যেতে পারে, তারপরেও আবার ঘুমায় থাকি। এই যে ফজরের নামাজটা হেলায় খেলায় কাটায় দিলেন, জোহরের সময় অফিসে কাটায় দিলেন, আসরের সময় ক্লান্ত দেহে কাটায় দিলেন, মাগরিবের সময় বাজারের ব্যাগ নিয়ে নামলেন, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। যারা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দুনিয়ার জীবনে, ওয়াসারিউ ইলা মাগফিরাত, ক্ষমার দিকে আসেন। যিনি আপনাকে আজকেই ক্ষমা করবেন, এই মুহূর্তে ক্ষমা করবেন, তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? এই মুহূর্তে যিনি আমাকে আপনাকে ক্ষমা করতে পারেন, তিনি কে? শুধু একটা তওবা করতে হবে, কার কাছে? কাঁদতে হবে, কার কাছে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা পঞ্চম নাম্বারে, ও আনতুম তুহিব্বুনাল জান্নাত, তোমরা সবাই জান্নাতকে পছন্দ করো, ওয়ালাম তা'মালু বিহি,
কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে। ওই পরীক্ষা আসলে তোমরা অনেকেই পরীক্ষা থেকে পিছপা হয়ে যাও, ঠিক না বেঠি? যখনই পরীক্ষা আসে, জেল জুলুম নির্যাতন মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা এই নানা ধরনের পরীক্ষা যখন আসে, তখন অনেক মুমিনই ভেঙে পড়ে, চিন্তা করে এই পথে থাকা দরকার নাই, চোরা গলি দিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা লাগে, ঠিক না বেঠি? তবে আমরা পরীক্ষা দিয়ে তো যেতে পারবো না। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আপনা আপনা আমরা আপনার না লায়ক গোলাম, পরীক্ষা নিলে কষ্ট হয়ে যাবে, আয় আল্লাহ বিনা পরীক্ষায় গোলামদেরকে উত্তীর্ণ করে জান্নাতি বানায় দেন, পরে না আমি। যারা এখানে বসেছেন চিন্তা করেন, জান্নাতটা কঠিন না সহজ? আল্লাহ যখন জান্নাত বানালেন, ফেরেশতাদেরকে বললেন জান্নাতটা দেখে আসো, ফেরেশতারা চলে গেলেন জান্নাত দেখতে, ফিরে আসার পরে আল্লাহ বললেন কেমন দেখলা জান্নাত? ফেরেশতারা বললেন আল্লাহ এমন জান্নাত দেখেছি কোন গোলাম জান্নাত ছাড়া জাহান্নামে যেতে চাবে না। আল্লাহ এবার জাহান্নাম তৈরি করলেন, যাও জাহান্নাম দেখে আসো। ফেরেশতারা জাহান্নাম দেখার জন্য গেলেন, তাড়াতাড়ি বের হয়ে চলে আসলেন, কেমন জাহান্নাম দেখলি? আল্লাহ এমন আজাবে ভরা জাহান্নাম দেখেছি, আপনার কোন গোলাম জাহান্নামে যেতে চাবে না রে আল্লাহ। এবার আমার আল্লাহ জান্নাতের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন, দুই দিকে দুইটা আবরণ দিলেন, যাও এবার দেখে আসো। জান্নাতকে আল্লাহ আটকায় দিলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতটা আল্লাহ রেখেছেন কষ্ট ক্লেশ যন্ত্রণা নানাবিধ পরীক্ষার মধ্যে জান্নাত রেখেছেন, আর মন যা চাবে ওই মন চাওয়া জিন্দিগি যারা করবে, ক্ষমতার অপব্যবহার যারা করবে, নিজেকে অনেক বড় ক্ষমতাশীল যারা মনে করবে, ক্ষমতার দাপটে যারা জালেম হয়ে যাবে, যারা তাদের চোখ দিয়ে সামনের দিকে দেখবে না, যারা চিন্তার সাগরে অতীতকে কখনো মিলাবে না, ইতিহাস থেকে যারা শিক্ষা নিবে না, মন চাহি জীবন যারা করবে, হুফাতিন নারু বিশাহাওয়াত, মন যা চাবে যৌন চাহিদা যা বলবে, যৌনিক চাহিদার গোলাম যারা হবে, তাদের জায়গা জাহান্নামে হবে, তাদের জায়গা জাহান্নামে হবে, জাহান্নাম তাদের ঠিকানা হবে, ঠিক না বেঠি? ফেরেশতা বললেন আল্লাহ এমন বিষয় দেখে আসলাম, জান্নাতটা তো অনেক কঠিন হয়ে যাবে। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, এই যে 14 ফেব্রুয়ারি গেল, কত ছেলে কত মেয়ে জাহান্নামের দিকে দৌড়িয়েছে, পহেলা বৈশাখ আসতেছে, কত ছেলে কত মেয়ে জাহান্নামের দিকে দৌড়াবে? আমাদের কত মানুষের মেয়ে প্যান্ট শার্ট পরে ঘর থেকে বের হয় জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, নতুন করে একটা ফোন আলাপ ফাঁস হওয়ার পরে বের হয়েছে, স্বামীকে হত্যা করেছে 9 মাস আগে, ঘুমের ভিতরে স্বামী হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, এটা প্রমাণ করার জন্য যেই ফোন আলাপ ফাঁস হয়েছে শুনে দেখবেন ওই মেয়েটা কত ভয়ঙ্কর মেয়ে। সে নিজে বলছে আল্লাহর জন্য মানত করতেছি, আল্লাহ যদি আমার স্বামীকে মারা সহজ করে দেয়, আমি একটা ছাগল মানত করলাম, একটা ছাগল দিয়ে দিব। চিন্তা করেন এমন ঘটনাগুলো যখন কানে আসে, মেয়ে হয়ে এত ব্যাপারোয়া, টিকটকের গান বাজনা নাচ নিয়ে মেয়েটা থাকে, আপনি কেমন বাপ, আপনি কেমন মা, আপনি কেমন স্বামী,
আপনি কেমন ভাই কেমন করে আপনার বোনটাকে ছেড়ে দিলেন? এই যে জাহান্নামের পথে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা বলে দিচ্ছে মানুষগুলা কাতারে কাতারে জাহান্নামের সামনেও সেদিন লাইন ধরবে ঠিক না বেঠি। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আমরা লাইন ধরতে চাই জান্নাতের সামনে। সবাই বলেন কোথায়? জাহান্নামের সামনেও সেদিন লাইন থাকবে, জান্নাতের সামনেও লাইন থাকবে। এজন্য ষষ্ঠ নাম্বার কথা হচ্ছে ও আন্তুম তাকরাহুনান্নার ওয়ালাম তুরহিবু বিহি। ঘরের ভিতরে যদি আগুন লাগে, ওই আগুন থেকে আগুন আগুন বলে মানুষ যেভাবে দৌড়ে পালায়, জাহান্নামের আগুন থেকে পালানোর জন্য এভাবে আমরা দৌড়াই না ঠিক না বেঠি। কত নাম্বার? কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? কষ্ট হচ্ছে আপনাদের? আর পাঁচটা মিনিট নিলে কষ্ট হবে? পাঁচটা মিনিট নেই, আপনারা আবার অনেক ভালোবাসে। ও আল্লাহ, আরো বেশি দেন। বলতে হবে কয় নাম্বার? বলবো কয়টা? এই এই দশটা কি আপনারা আমাকে আরেকটা বার শোনাতে পারবে? আচ্ছা, যে ছয়টা বলেছি বলেন তো এক নাম্বারে কি? ও আল্লাহ, হুজুর ওয়াজ তো আপনি করেছেন, আমরা মনে রাখবো কিরাম করে? ওই ওয়াজ আমি কোনোদিন করি না যেটা মানুষ মনে রাখে না, কাজী আজকে এখান থেকে মনে রেখে যাইতে হবে করেন ইনশাআল্লাহ। এক নাম্বারে চিনবেন কারে? আরে আল্লাহর নাসিলে চিনবো কারে? একদিন পকেটে টাকা নেই, মিশরে আমি এই কথা ইয়াকিন করে মসজিদে গেলাম যে আল্লাহ আমার টাকা দিবে, কিন্তু মনে মনে চিন্তা এখন যাচ্ছি নামাজে, তাও মনে মনে চিন্তা যে আল্লাহ আমার দিবে। কথাটা বলা ঠিক হচ্ছে না, তাও বলে ফেলি। বলবো ঈদের আগের রাত, টাকার তো দরকার, কিন্তু টাকা নেই। এখন বাংলাদেশে আব্বারে বললি টাকা পাঠাবে, কিন্তু লজ্জাও পাচ্ছি যে আব্বার কাছে কেমন করে টাকা চাই। আমি বিদেশে আছি, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ মসজিদে যাই, গিয়ে নামাজ পড়লাম, একটা বাচ্চা আমার সামনে হাঁটাহাঁটি করতেছে, আমি জিজ্ঞাসা করলাম ইসমা কে হাবিবি, তোমার নাম কি? কয় মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ। ওই যে বাচ্চাদের শুধু নাম জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করলাম আমিলে কেমন আছো? আঞ্চলিক ভাষায় বলল আলহামদুলিল্লাহ। এরা বিয়ানরা আবার ছোট্ট বাচ্চারাও সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়ে গেলাম। তার বাপ এটা দেখছে, দেখে তার বাপ ২০০ টাকার একটা নোট, মানে আমাদের দেশের প্রায় ২৬০০ টাকা, ২০০ টাকার একটা নোট আমার পকেটে দিয়ে বলল যে তুমি তালিবুল ইলম, তুমি আমার জন্য দোয়া করো। আমি চিন্তা করলাম আল্লাহ, আসলাম খালি পকেটে, যিনি টাকাটা দিয়ে দিল তিনি কে? তাহলে বলেন সর্ব অবস্থায় চিনব যারে তিনি কে? আমাদের বিপদের সময়ে সবচেয়ে কাছে যিনি থাকেন, আল্লাহ ছাড়া তো কেউ নাই, আমাদের মাজলুমের কেউ নাই আল্লাহ ছাড়া। মাজলুমের চোখের পানিগুলা যখন আল্লাহর জন্য, এক ফুটা চোখের পানি যখন ঝরে, আইনান লা তামাসসুহু মান্নার, আল্লাহকে চিনে যখন গোলামের চোখের পানি ঝরে, এই পানি এত দামি হয়ে যায়, এই চোখটাকে যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন তিনি কে? আইনান লা তামাসসুহু মান্নার,